فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله. প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথা বিশ্বাস করলে, অন্তরে যা স্থান দিলে এবং মুখে ঘোষণা দিলে, আমাদের উপর কি কর্তব্য এসে বর্তায়, বা এই ঘোষণার দাবি কি বা মর্ম কি? এর উত্তর হলো, জি, এই ঘোষণার কারণে আমাদের উপরে কিছু দায়িত্ব কর্তব্য অর্পিত হয়, বা এ কালেমার কিছু দাবি আছে আমাদের উপরে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে, একজন অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন কিন্তু একে অপরের প্রতি কতগুলো কর্তব্য এসে আপতিত হয়। যেমন স্বামীর জন্য স্ত্রীর ভরণ পোষণ, তারপরে তার রক্ষণাবেক্ষণ, তার মানের রক্ষা করা, তার থাকা ইত্যাদি দেয়া কিন্তু স্বামীর জন্য অপরিহার্য হয়ে যায়, এটা ফরজ হয়ে যায়। অথচ বিবাহের সময় কিন্তু এইসব কথাগুলো উল্লেখ মানে করা হয় না সাধারণত, তারপরও কিন্তু এগুলো অটোমেটিকভাবে হয়। ঠিক ওইরকমই যখন আমি ঘোষণা দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, আমি মেনে নিলাম, আমি এটা গ্রহণ করলাম, বিশ্বাস করি এটা, তখন আমার উপর যে কর্তব্যগুলো আসবে, চারটি কর্তব্য। এক নম্বর হলো তাসদিকুহু ফিমা আখবার, ওয়াল ইমতিসালু ফিমা আমার, ওয়াল ইজতিনাবু আম্মা নাহা ওয়া যাজার, ওয়া আল্লা ইউবাদু ইল্লা বিমা শারা। তার মানে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের যদি বাহ্যিক বুঝে নাও আসে, তারপরও আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেন? এই জন্য যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে খবরগুলো দিয়েছেন, যেমন সওয়াব সম্পর্কে, গুনাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, জান্নাত জাহান্নাম, কবর আজাব, আরও অনেক কিছু রয়েছে। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হোক আর না হোক, বিবেকে ধরুক আর না ধরুক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশুদ্ধ সূত্রে পাওয়া গেছে, সুতরাং সেটাই আমাদেরকে বিশ্বাস করতেই হবে। তা না হলে মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে ঘোষণা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘোষণা, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটার কোনো কার্যকারিতা থাকবে না। দুই নম্বর হলো, তিনি যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা। রাসূলুল্লাহ যা আদেশ করেছেন আমাদেরকে, সেগুলো বাস্তবায়ন করতে হবে সাধ্যমতো। আর তিন নম্বর হলো, তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে, সেগুলো সাধ্যমতো সেগুলো থেকে বিরত থাকতে হবে। আর চার নম্বর হলো, আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, তিনি যে সমস্ত আমল, আখলাক, আকিদা বিধিসম্মত করেছেন, বৈধ করেছেন, শরীয়ত সম্মত করেছেন, সেগুলো অনুযায়ী আমাদেরকে বাস্তবায়ন করতে হবে বা আমল করতে হবে। এক কথায়, তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় কোনো প্রকার কোনো ইবাদত চলবে না। সমস্ত ইবাদত, যাবতীয় ইবাদত শুধুমাত্র একমাত্র তার তরিকায়, তার পদ্ধতিতেই হতে হবে। অন্যথায় এই চারটির কোনো একটি যদি অনুপস্থিত থাকে কারোর মধ্যে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘোষণা, এই ঘোষণার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, এটার কোনো কার্যকারিতা থাকবে না, এটার কোনো মূল্য থাকবে না। জি, জাযাকুমুল্লাহ খায়রা।